moments later. Alright, hello guys, what is up? Welcome back to my official YouTube channel, Sanjavad, and watching to my another brand new vlog. Apnake shagotom. So right now guys, first hour of the shamne aro ekta notun vlog ni. So ei vlog er intro ta ekhon ditechi. মানে ব্লগ শুট করেছি আরও দুই দিন আগে আর ইন্ট্রোটা দিতেছি এখন, কারণ ব্লগের ইন্ট্রো দিই নাই। সো ভাবলাম এখন ব্লগের ইন্ট্রোটা দিয়ে দিই, এডিটিংয়ে বসে যাবো। এখন বাজে দুপুর দুইটার মতন, সো ইন্ট্রোটা দিব, দেওয়ার পরে তারপরে আর কিছু না, তারপরে আপনারা ব্লগের বাকি শুট দেখতে পারবেন। সো আজকের ব্লগটি ব্লগটিতে যা যা করেছি তা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। আর আমি এখন বলতেছি না, ব্লগ পুরো ব্লগ দেখলে বুঝতে পারবেন কোথায় গিয়েছিলাম আর কী কী করেছিলাম। সো টাইটেল আর থাম্বনেইল দেখে তো বুঝেই গিয়েছেন মনে হয় আপনারা। সো আর কিছু না, সো ব্লগে দেখা হচ্ছে, ইন্ট্রোটা দিয়ে ফেলেছি, সো আপনাদের সাথে দেখা হচ্ছে ব্লগে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, বেরিয়ে পড়েছি। সো এখন বাজছে 3:30 মতন, ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ এখন বেরিয়ে পড়ছি। সো এখন বেরিয়ে পড়বো, সো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে মোটো ব্লগে। সো হোয়াট ইজ আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে আপনাকে স্বাগতম। সো রাইট নাও গাইজ, চলছে আবার আপনার সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সো এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম মোটো ব্লগ, মানে বাইক রাইডিং বলতে পারেন। সো আমরা আজকে যাচ্ছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। সো কোন জায়গায় যাচ্ছি তা আপনারা মনে হয় টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝে গেছেন। আর এই মুহূর্তে আমরা যে আমাদের শহরের বদ্ধভূমি যে একটা পর্যটন স্থান, সো এই রোডে। আর আর আজকে কোন জায়গাতে যাবো তা আপনারা হয়তো বা টাইটেল আর থাম্বনেইল থেকে বুঝে গিয়েছেন। সো এখনকার মতন আর কিছু না, এখনকার মতন এই রোডে দিয়ে যাচ্ছি। আর এইদিকে একটা পর্যটন স্থান রয়েছে বদ্ধভূমি, যেটা আমাদের শ্রীমঙ্গলের বিখ্যাত একটা জায়গা বলতে পারেন। সো আজকে ওই জায়গাতে ব্লগ করবো না, ওই জায়গাতে অন্য একদিন ব্লগ করবো, অন্য একটা ব্লগ আর কিছু না। আর এখন থেকে ডেইলি ব্লগ আসবে আমার চ্যানেলে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে বাজিয়ে দিন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো এখনকার মতন রাইডটা এনজয় করুন, তারপরে আপনাদের সাথে আবারও কথা হবে। মানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটায়, সো ওই দিকে আমি অলরেডি একটা ব্লগ করে নিয়েছি, আপনারা এই ব্লগটা আমার চ্যানেলে দেখতে পাবেন। সো এখন এখন যেই জায়গায় যাচ্ছি, যেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, এই জায়গাটা ওই দিক দিয়ে পরে মানে সোজা বিটিআরআই হয়ে যাচ্ছে। আর বিটিআরআই নিয়ে আলাদা আরেকটা ব্লগ করবো,
সো ব্লগটা এনজয় করুন আর সিনেমাটিক শর্টগুলো এনজয় করুন। আর এই দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢুকতেছি বিটিআরআই, গেটটা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ টি রিসার্চ না রিসোর্ট লেখা জানি। সো এই হচ্ছে বিটিআরআই, আর বিটিআরআই এখানে সামনে বিটিআরআই ইনস্টিটিউটের যে মেইন এইটা রয়েছে, আর এই যে এইদিকে একটা স্কুলও রয়েছে। সো এখন এনজয় করুন রাস্তার কিছু সিনেমাটিক শো, তারপর আবার আপনার সাথে কথা হবে। তার গুনগুন মনের গান বাতাসে উড়ে, গান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের কান বাতাসে উড়ে, কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের কান বাতাসে উড়ে, কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে। যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তার বুনছে, সে যে বসে আছে একা একা স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তার বুনছে, তার মনের কান বাতাসে উড়ে, কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, তার মনের কান বাতাসে উড়ে, কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো। সেই গুনগুনের গান বৃষ্টি নামায় টক টক ফোটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা কাক করে থাক আমার মন, সেই গুনগুনের গান বৃষ্টি নামায় টক টক ফোটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা কাক সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের কান বাতাসে উড়ে, কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো।
সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তার বুনছে। সে যে বসে আছে একা একা, স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তার বুনছে। A few moments later. So right now guys, চলেছি আবার আপনাদের সামনে। So এতক্ষণ দেখতে পেরেছিলেন কোথায় কোথায় গিয়েছিলাম নতুন নতুন জায়গাতে। সো এখন এই এই জায়গায় এই ব্লগটা শেষ করে দিবো, কারণ এখন নতুন একটা লোকেশনে যাবো, সেই জন্য নতুন ব্লগে দেখা হবে। সো এখন আর ব্লগটা কন্টিনিউ করতে চাই না, কারণ ব্লগটা অনেক বেশি বড় যাবে সেই জন্য। সো এই ব্লগটি ছিল এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।